হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতেই পারছো কোথায় চলে এসেছি। অ্যাকচুয়ালি আমি খড়িবাড়িতে এসেছি। সো এখানে পেছনে ব্যাকগ্রাউন্ডে যা দেখছো এগুলো হচ্ছে সব ভেরি। এখানে প্রচুর মাছ হয় আর সেসব মাছগুলো ধরে গোটা কলকাতায় এই সব মাছগুলো ডিস্ট্রিবিউট হয় এখান থেকে যাই। তো সকাল সকাল চলে এসেছি। অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম আজকে খড়িবাড়ির সে মৎস্যজীবীর যে সমিতিটা রয়েছে সেখানে, বা বলতে পারো যে খড়িবাড়ির যে মেন মার্কেটটা রয়েছে মাছের বাজার, সেখানে আমি গিয়েছিলাম। বাট আনফর্চুনেটলি একটু লেট হয়ে গেছিলো, তার জন্য মার্কেটটা বন্ধ ছিল, তো আমি কিছু দেখতে পারিনি। যাই হোক, আমি আজকে ভেরিতে চলে এসেছি। পেছনে ব্যাকগ্রাউন্ডে দেখছি প্রচুর ভেরি, এই জায়গাটা প্রচুর ভেরিতে ভর্তি। তো সেসবই আজকে তোমাদের সামনে ভিডিওতে তুলে ধরব। এখানে একটা ছোট্ট ভেরি রয়েছে, এপাশেও রয়েছে। এই ছোট্ট রাস্তা দিয়ে, সরু রাস্তা দিয়ে চলে যাচ্ছে, এটা ভেতরে একটা গ্রাম। আর এই দেখো ভেরি, প্রচুর ভেরি। এটা হচ্ছে খড়িবাড়ি ধাবা মোড়। এই যে সব চায়ের দোকানগুলো দেখছো বিকেলবেলায়, এগুলোতে সব লোকজন এসে সব এখানে আড্ডা দেয়। খুব সুন্দর একটা জায়গা, বিকেলের জন্য বেস্ট। এখন তো রোদ রয়েছে তাই কেউ নেই, বাট যেই চারটে বেজে যাবে, চারটের পর দেখবে এখানে সব বাইকে এসে সব লোকজন এখানে চা খায়, আড্ডা দেয়। খুব ভালো একটা জায়গা। এই একটা ভেরি, বিশাল বড় ভেরিটা। আর তার পাশে রয়েছে ওই একটা। আর এগুলো সব চায়ের দোকান, এখন মোটামুটি সবই বন্ধ, বাট যেই বিকেল হবে সব চায়ের দোকানগুলো খুলে যাবে। সো এখন আমি ওই সামনে যে ব্রিজটা দেখছো সেখানে আমি যাব। প্রচণ্ড রোদ। এই হচ্ছে দেখো পুরো ফাঁকা রাস্তা, স্টলগুলো সব বন্ধ। আর বিকেলবেলা এই জায়গাটা পুরো জমজমট হয়েছে, পুরো বাইকার্সরা আসবে কলকাতা থেকে, সব জায়গা থেকে, এবং এখানে এসে আড্ডা দেবে। আর এই হচ্ছে ভেরি, বিশাল বড় বড় ভেরি, প্রচুর প্রচুর, পুরো খড়িবাড়িটাই ভেরিতেই ভর্তি। দেখতে পাচ্ছ আমি ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি, কারণ প্রচণ্ড গরম, খুব রোদ। এই দেখো ছাতা, রাস্তার ধারে। এটা অ্যাকচুয়ালি হাইওয়ে, বাট বিকেলে আসলে বেশি ভালো লাগতো, কারণ বিকেলে অনেক লোকজন এখানে এসে আড্ডা দেয়। এই ব্রিজটা শুরু হচ্ছে আর বড় বড় পিলার রয়েছে, বা ওয়াটার পাইপলাইন বলতে পারো। এই জায়গাটা কিন্তু খুব রিস্কি, কারণ এটা হাইওয়ের মতো, প্রচুর গাড়ি যাচ্ছে খুব স্পিডে, আর এটা হচ্ছে অ্যাক্সিডেন্ট প্রোন জোন। তো খুব সাবধানে যারাই আসবে, খুব সাবধানে এখানে এসে ভিডিও করবে। এই ভিউটা দেখো জাস্ট মারাত্মক, সব গাড়িগুলো খুব স্পিডে আসছে। প্রচণ্ড গরম বুঝতেই পারছ, পুরো ঘেমে গেছি। আর এই যে পেছনে ভেরি, ছাতা নিয়ে ভিডিও করা মানে সত্যি খুব একটা চাপের, এক হাতে মোবাইল এক হাতে ছাতা। এবার আমি ব্রিজের উপরে উঠব, ব্রিজ থেকে ভিউটা দেখার চেষ্টা করব। সত্যি মারাত্মক লাগছে, দেখো পুরো ফাঁকা, এখানে বাইক চালাতে দারুণ লাগবে। আর স্পেশালি বিকেলবেলায় তো আসে সব ছেলেমেয়েরা। এই ভিউটা দেখো, মাছ ধরার টাইম হচ্ছে সকালবেলায় আর বিকেলবেলায়, এই দুপুরবেলাতে খুব কম মাছ ধরে। এবার এই সামনে থেকে ভিউটা দেখার চেষ্টা করব। এই দেখো সব গাড়িগুলো যাচ্ছে ব্রিজের ওপর দিয়ে, এই ভিউটা মারাত্মক। আর একটু সামনে যাব,
আমি রাস্তাটা ক্রস করছি। এই ভিউটা দেখো, এটাও মারাত্মক ভিউ। ওখানে সব কচুরি পানাগুলো পরিষ্কার করছে, আর এখানে রাস্তা রয়েছে নামার। দেখি নামবো একটু। এই ভেরিটা পরিষ্কার করছে, কারণ এখানে এরা মাছ চাষ করবে। এখানে কি কিছু আছে দেখি? না, এখানে কিছু নেই। বিকেলবেলায় এরা মাছ ধরে এখানে, এবং ম্যাক্সিমাম কলকাতার মাছ এই ভেরি থেকেই যায়, খড়িবাড়ির ভেরি থেকে। তো যাই হোক, আজকে এই অবধি থাক। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করবে, কমেন্ট করবে, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরকম ভিডিও পাওয়ার জন্য। সো টিল দেন টেক কেয়ার, গুড বাই, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।